हे गाइस वेलकम टू आवर चैनल। आज के नतून जगह एक्सप्लोर करते जगह हे झारखंडे। तो हमारा मालदा एस दो दिन तीन दिन ट्रिपे, तो ओखान प्लान कर आज के मालदा देखे झारखंड खूब ही काछे। तो झारखंडे एक अपडेट जगह आछे मोती झरना बोले, सेखाने आज के एक्सप्लोर करते। तो एखन अलमोस्ट बजे बिकल चारटे मतो, हमारे अनेकटाई समय लेगे गेछे मालदा थेके प्राय 100 किलोमीटर मतो। रास्ता मोटामोटी ठीकठाक आछे, तो तोमरा तो रास्ता सब सिनेमैटिक भिडियोगुलो देखलेई। एखन आमरा एसे पौंछेछि मोती झरनाते, ओई दूरे हलो झरना। अच्छा एखाने गेटे किन्तु एखाने एई सामनेटाते गेट आछे, एखान थेके टिकिट काटते हय भेतरे ढोकार जन्य। टिकिट मूल्य 10 টাকা करे, तो 10 টাকা করে টিকিট কেটে এই এই রাস্তা ধরেই উপরের দিকে যেতে হবে। ওইদিকেই ঝর্ণা, এরকম রাস্তা ধরেই উপরের দিকে যেতে হয়। তো আমরা হেঁটে উঠছি, আমাদের হাতে বেশি টাইম নেই যদি হওয়া। এটা সকাল 5টা থেকে বিকাল 6টা অবধি খোলা থাকে, তো অলমোস্ট 4:15 হয়ে গেছে টাইম। তো বেশি টাইমও নেই, এখানে কিন্তু স্নান করার অপশনও আছে। तो जाना आज के स्नान करते पर कि ना अने स्नान कर, चलो झर्णार सामने गए तुम्हारे साथ देखा। एरक पहाड़ी रास्ता आज खूब ही खूब एक बस खाड़ाई ना, तब भल खाड़ाई रास्ता आस्ते आस्ते उठते है वो झर्णा अब्दि तो एरम खाड़ाई रास्ता थको अने आखने। जेहेतु श्रावण मास एन शिवरत्रि चलते, शिवर मंदिर मंदिर झर्ना सामने चिल्ड्रेंस पार्क टाइप बनाना तो पीछे ही झर्ना। ये ट्रिपे किन्तु टोटाल 18 জন मत এসেছি। 18 জন मध्य অলরেডি 9 জন एक গাড়িতে ছিলাম, ওই গাড়িটা আগে চলে এসেছে, আরেকটা গাড়ি পিছনে আছে ওটা আসছে। तो जेहेतु बेसि टाइम नहीं दाड़ी और आगे ढुके जा सामने आ बंधुरा आने स्मिता आचे एखे दो जन तीन जन आर नाम हे अर्णव एट पिंकू कल। ওই হলো মন্দির, মন্দিরের পাশেই মতি ঝর্ণা, অনেকেই স্নান করছে এখন। এই হলো ঝর্ণা, এই হলো ঝর্ণা, এর সামনে অনেকেই স্নান করছে। এখানে একটা এরকম পুল মতো করা আছে, মন্দির ব্রিজ। যেহেতু এখন বর্ষাকাল চলছে সেই জন্য ঝর্ণায় কিন্তু ভালোই স্রোত আছে, এমনি শীতকালে এলে স্রোতটা একটু কম থাকে, তবে এখন বর্ষা কারণে বেশ ভালোই ঝর্ণায় এখন। अच्छा এইখানে আসতে হলে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো সাহেবগঞ্জ, বা সাহেবগঞ্জে যে কোনো বাস ধরেই তোমরা আসতে পারো। যাদের বাড়ি মালদা মুর্শিদাবাদ সাইডে, মালদা মুর্শিদাবাদ দিনাজপুর, তাদের থেকে একদমই কাছে হবে এটা। আর নালে কলকাতা থেকে তো ট্রেন আছেই ঝাড়খণ্ডে আসার, সেটা তোমরা গুগলে সার্চ করে নিও কিভাবে আসতে হয় এখানে। এটা একটু ভেতর দিকে অফবিট ডেস্টিনেশন, যারা বাইক টাইক নিয়ে আসো ঘুরতে আসো তারাও এখানে রাইডে আসতে পারো। খুবই ভালো জায়গা, একদিন কাটানোর মতো খুবই ভালো জায়গা।
তো আমরাও এসেছি আমাদের মালদার তিন দিনের ট্রিপের মধ্যে একদিন এখানে। ঝর্ণার সঙ্গেই মন্দিরটা রয়েছে ঝর্ণার ভেতরে গুহার মধ্যে। আমরা এখন সেই মন্দিরটার ভেতরে যাচ্ছি, তোমাদের দেখিয়ে দেবো মন্দিরের ভেতরে, ভগবানের দর্শন করাবো তোমাদেরকে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, এখানে পুজোও করা যায়, কিন্তু আমরা এখন পুজো দিতে পারছি না এখানে, কিছুক্ষণ পরেই বেরিয়ে যেতে হবে। ভেতরে এসে তোমরা পুজো দিতে পারো। গুহার নিচে রয়েছে মন্দিরটা, অনেকেই সেই গুহাটাকে স্পর্শ করছে, নমস্কার করছে। এখান থেকে বেরিয়েই সামনে রয়েছে প্রণামী রক্ষ, তারপর এখান থেকে দেখতে পারো বেরিয়ে যেতে হবে।